পাওয়ারর রাজনীতির চক্রবিহুত এবার অমিত শাহ। এপাতকারেরে দুটা শিকার নহয়, এপাতকারেরে কেবাটাও শিকার শরদ পাওয়ারর। মহারাষ্ট্রত চাণক্যর রাজনীতি বিফল করবলৈ চক্রবিহু পাওয়ারর। ভারতের রাজনীতির আসল চাণক্য কোন? বহুতর মতে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ হয়েছে আধুনিক চাণক্য। কিন্তু এই চাণক্যই বারে বারে ঢুকে ঢুকে পানি খাবল হয়েছে আন এজন চাণক্যর হাতত। নাম শরদ পাওয়ার। 82 বছরীয় এগারী চাণক্যই আকৌ এবার রচনা করেছে এক নতুন রাজনৈতিক চক্রবিহু, যে চক্রবিহুত সোমাই পড়েছে খোদ গৃহমন্ত্রী অমিত শাহ। মহারাষ্ট্র বিজেপি মিত্রজোঁটৰ সরকার ভবিষ্যৎ নির্ভর করেছে উচ্চতম ন্যায়ালয়ের রায়দানের উপর। যদিহে উচ্চতম ন্যায়ালয়ে শিবসেনার একনাথ সিন্ডে গোটর 16 বিধায়কর সদস্য পদ খারিজ করে দিয়ে, তেনেহলে নিমিষতে সংকটের সম্মুখীন হব মিত্রজোঁটৰ সরকার। সেবাবেই এবার শিবসেনার দরে শরদ পাওয়ারর এনসিপি দলকো দুফল করার পরিকল্পনা রচনা করেছিল বিজেপিয়ে। চর্চা অনুসরি অমিত শাহর পরিকল্পনা অনুসরিয়ে সকল কাম ঠিকই আগবাড়ি। শরদ পাওয়ারর ভতিজাক অজিত পাওয়ারও দর দাম আগবাড়ি। কিন্তু তার মাজতে মঙ্গলবারে হঠাৎ এনসিপির সভাপতি পদের পদত্যাগ করে শরদ পাওয়ারে। ইয়ার লগে কেবল মহারাষ্ট্র নহয় কর্ণাটকর রাজনীতি তো হৈচৈ লাগিল। ব্রেকিং নিউজের আরম্ভ হল চর্চা। পাওয়ারর এই হঠাৎ পদত্যাগর আড়ত কি আছে তাক জানিবলৈ আরম্ভ হল ব্যাখ্যা বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকর মতে ক্রিকেটর ভাষাত এয়া হৈছে দুসরা বা গুগলি। ভতিজাক অজিত পাওয়ারে এনসিপিক দুফাল করে বিজেপিত যোগদান করার কুচকাওয়া চলাই থাকার খবরে চিন্তাত পেলাইছিল শরদ পাওয়ারক। কারণ বিরোধী ঐক্যর প্রধান কারিকর শরদ পাওয়ারর নিজের দলতে এনে ঘটনা ঘটিলে স্বাভাবিকতে তেওঁর বিশ্বাসযোগ্যতা চারিওদিকরপ্রায় কমি আহিব। সেইবাবেই কেবল বিধায়ক নহয় দলের কর্মীসকলকো একগোট করবলৈ শরদ পাওয়ারে আবেগিকভাবে বিদায়ের ঘোষণা করলে। ইয়ার লগে কর্মীসকল শোকাহত হয়ে পড়ল। সকলে শরদ পাওয়ারক দলের সভাপতির দায়িত্ব নেড়িবলৈ অনুরোধ জানালে। দলের ভিতরতে পাওয়ারর সিদ্ধান্তর ব্যাপক বিরোধিতা হবলৈ ধরলে। কর্মী আর নেতার হেঁচাত আকৌ এনসিপির কর্তৃত্ব নিজের হাতলৈ যে উভতাই আনিব পারিব সেই কথা শরদ পাওয়ারে ভালদরে জানে। সেইবাবে বিজেপির লোক লাগিবলৈ সাজু হয়ে থাকা অজিত পাওয়ারক নিজের কর্তৃত্ব প্রদর্শন করার লগতে দলীয় নেতা কর্মীর জড়িয়ে চাপ সৃষ্টি করবলৈ শরদ পাওয়ারে এই অসম্ভিত ঘোষণা করলে বলে ব্যাপক চর্চা হয়েছে। ইয়ার পশত নিশ্চয় অজিত পাওয়ারেও শরদ পাওয়ারর বিরুদ্ধে যাবলৈ হলে একবার ভাবিবল হব। শরদ পাওয়ারর এই সিদ্ধান্তর আড়ত এটাই কারণ আছিল, আছিল আন কেইবাটাও কারণ। শিবসেনার ভাঙনের পাছত মহারাষ্ট্রত দেখা গেছে উদ্ধব ঠাকরের প্রতি মারাঠী লোকর সহানুভূতির ঢৌ। বিধায়কসকলে তেওঁর সঙ্গ এরিলে যদিও দলের কর্মীসকল থাকি গেল উদ্ধব ঠাকরের লগত। এক প্রকার শহীদের দরে মর্যাদা আর সহানুভূতিরে উদ্ধব ঠাকরে পূর্বতকৈ শক্তিশালী হয়ে উঠিছে, যার বাবে পরাজয়ের আশঙ্কাত এতিয়ালৈকে বোম্বে নগর নিগমত নির্বাচনই অনুষ্ঠিত করা নাই। একই ঘটনা ঘটার পূর্বে সভাপতির আসনেরই শরদ পাওয়ারে এই পদ ত্যাগর এক নিদর্শন দাঙি ধরলে। ইয়ার লগে 82 বছরীয় রাজনীতিকজনের প্রতি দলীয় কর্মী আর মহারাষ্ট্রের জনতার সমর্থন আর সহানুভূতি সৃষ্টি হওয়া স্বাভাবিক। ইয়ার পশত এনসিপিত ভাঙন আনবলে গিয়ে অমিত শাহে দুবার ভাবিবল হব, কারণ একনাথ সিন্ডেক হাতল নিলেও শিবসেনার ভোটার থাকি গেল উদ্ধব ঠাকরের লগত। এই সিদ্ধান্তই নির্বাচনত বিজেপি কোনো ধরনের সহায় নকরাতো নিশ্চিত হয়েছে। একই পরিস্থিতি যদি এনসিপির লগত হয় তেনেহলে বিজেপির বাবে ই হাতর কোঠার ভরি পড়ার দরে হয়ে পড়ব। সেইবাবেই শরদ পাওয়ারর আবেগ আর রাজনীতির চক্রবিহুত ওলাব নয় সোমাই পড়িল অমিত শাহ। পাওয়ারর চক্রবিহুর পাক ইমানতে শেষ হওয়া নাই। এনসিপির সভাপতি পদের আঁতরি থাকলেও দলের সর্বময় কর্তৃত্ব যে পাওয়ারে নিজের হাততে রাখব সেয়া দুগ্ধপুষ্য শিশুয়েও বুঝি পায়। কিন্তু ইয়ার লগে এজন রাজনেতার শরদ পাওয়ার উত্তীর্ণ হব স্টেটসম্যানসর হারিল। বিরোধী ঐক্যর ক্ষেত্র শরদ পাওয়ার হয়ে পড়ব এজন সকলরে গ্রহণযোগ্য নেতা, কারণ আনুষ্ঠানিকভাবে কোনো দলের সম্পৃক্ত হয়ে না থাকিব।
জীৱনৰ বিয়লি বেলা তেওঁ তেনে এক উচ্চতাত আৰোহণ কৰিব বিচৰাটো কোনো আচৰিত হ'বলগীয়া কথা নহয়। এনেদৰে এপাতকাৰেৰে কেইবাটাও লক্ষ্যভেদ কৰা শাৰদ পাৱাৰৰ নতুন ৰাজনৈতিক চক্ৰব্যূহক লৈ সৰ্বত্ৰে চৰ্চা আৰম্ভ হৈছে। এই কাৰৰ আঘাততে অমিত শ্বাহৰ আগন্তুক সকলো পৰিকল্পনা চেদেলি ভেদেলি হৈ পৰাৰ উপক্ৰম হৈছে। News Desk Report, The CrossCurrent.